গোয়ালপাড়া সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৬ সেপ্টেম্বর সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার ১৪ নং ওয়ার্ডে একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন গোয়ালপাড়া সমাজ কল্যাণ সংগঠন এর আয়োজনে সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চিকিৎসা সেবার উদ্বোধন করেন গোয়ালপাড়া সমাজ কল্যাণ সংগঠনের প্রধান উপদেষ্টা ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন শাহ। খানপুর তীর্থসজ্জা হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডক্টর আব্দুল্লাহ মামুনের তত্ত্বাবধানে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গোয়ালপাড়া সমাজ কল্যাণ সংগঠনের উপদেষ্টা হান্নান আহমেদ দুলাল, এস এম পারভেজ, সুলেমান সরকার, মোহাম্মদ ইব্রাহিম মিয়া, বশির আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম রাজু, স্বপন গোপ, কার্তিক সরকার, লিটন ঘোষ, অজিত দে, বাবুল ঘোষ, গোয়ালপাড়া সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন নয়ন, সহসভাপতি মিদুল আহমেদ, সাধারণ সম্পাদক সুমন চন্দ্র গোপ, সাংগঠনিক সম্পাদক মিঠুন কুমার ঘোষ ও সহসাংগঠনিক সম্পাদক নিতাই পোদ্দার সহ আরও অনেক নেতৃবৃন্দরা। চিকিৎসা সেবা উদ্বোধনের শুরুতে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, আসলে গোয়ালপাড়া সমাজ কল্যাণ যে সংগঠন, এটা কিন্তু এই গোয়ালপাড়ার ঐতিহ্যকে ধারণ করে রেখেছে। আপনারা জানেন, ৭৫ পরে এই গোয়ালপাড়া থেকে যখন আমরা অনেক ছোটো ছিলাম, এই পারভেজের নেতৃত্বে আমরা গর্জে উঠেছিলাম বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে। সেইখানে এখন তো আর আমাদের সংগ্রাম আন্দোলন সংগ্রাম নাই, এখন সমাজের কাজ করা, সমাজকে উন্নয়ন করা, সমাজের মানুষের পাশে এসে দাঁড়ানো। এই মেডিকেল ক্যাম্প করে গোয়ালপাড়ার সন্তানেরা প্রমাণ করলো যে তারা দেশের আন্দোলনের পাশাপাশি মানুষের কল্যাণকর কাজে মানুষ তারা আগে আছে এবং তারা থাকবে। এটার জন্য আমার খুব ভালো লাগলো, আমি গর্বিত যে আমি এই গোয়ালপাড়া আমার জন্ম, এবং আমি জন্ম আমার এখানে, মৃত্যু যেন এখানে হয় এটা আমি কামনা করি সকল সময়, এবং আমি আপনাদের সবার পাশে থাকবো। আমরা এখানে মেনলি হচ্ছে মেডিসিন, ডায়াবেটিস, শিশু, চর্ম, যৌন এই রোগগুলিকে আমরা মেনলি প্রায়োরিটি দেবো আর কি। আমাদের আসলে এখানে বলা থাকবে, আমরা অ্যানাউন্সমেন্ট করে দেবো, যেহেতু মাসে এখন একবার করে আমরা ফ্রি ক্যাম্পটা চালু করেছি, যদি আমাদের চাহিদা বাড়ে পরবর্তীতে আমরা হয়তো বা চিন্তা করব। বাট আপাতত হচ্ছে যারা আমাদের এখানে পেশেন্ট দেখাবে ওদের নাম লিস্ট ফোন নাম্বার লেখা আছে, আমরা আবার পরবর্তী জানাই দেবো আমরা যে কবে মাসে কোন ফ্রাইডেতে আমরা বসবো। এভাবে ওনারা আমাদের সাথে যোগাযোগ রাখবে, জানতে পারবে যে ওইভাবে আসতে পারবে। অ্যাকচুয়ালি আমাদের সংগঠনের নাম হচ্ছে গোয়ালপাড়া সমাজ কল্যাণ সংগঠন। এটি একটা অরাজনৈতিক সংগঠন। আমরা এটার মাধ্যমে আজকে দুই বছর ধরে এটা স্টার্ট করেছি। এটার মাধ্যমে আমরা অনেক ধরনের উন্নয়নমূলক কাজ করেছি। এলাকার পুরো সিসি ক্যামেরা নিয়ন্ত্রণের আয়তে এনে চুরি, ডাকাতি, বিভিন্ন অকারণ থেকে আমরা অনেকটা সেফটির ভিতরে আয়ত্তের ভিতরে আনার চেষ্টা করতেছি। তাই আমরা আর হচ্ছে কি, আমরা এখন একটা ফ্রি ক্যাম্পিংয়ের মাধ্যমে সেবামূলক কাজ আমরা চালু করেছি। এটা আমাদের ইনশাল্লাহ প্রতি মাসে একবার ফ্রাইডেতে আমরা এখানে বসাবো ডাক্তার। এনএএন টিভি, নারায়ণগঞ্জ।